সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো আজকে হঠাৎ করে আমাকে দেখতে পাচ্ছ প্রথমে এন্ট্রিতে। আজকে আজকে আছে কলেজে সোশ্যাল, খ্রিস্টান কলেজে। আজকে হচ্ছে 5 তারিখ। তো আমরা আছি সস্টিক অ্যান্ড বি বয়েজ, আমরা প্রোগ্রাম করছি। তো আমরা এখন যাবো আমি রিহার্সেলে, এই স্নান করে এলাম, এরপর যাবো রিহার্সেল, দেন রেডি হবো সন্ধ্যাবেলায় প্রোগ্রাম। সব কিছু তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো টাটা। সো গাইজ, আমি এখন রেডি হয়ে চলে এসেছি, এখন যাবো রিহার্সেলে। আচ্ছা, গরম, প্রচণ্ড গরম, তেমনি রোদ, এখন পাচ্ছে 12টা, আমারও বেজে গেছে প্রায়। চোখটার অবস্থা দেখতেই পাচ্ছ, জাদা হয়ে গেছে। মানে প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা সব কিছুতে এটা আমার সাথে হয়। কখনো পিম্পল এরিয়া হবে না, এটা কিছু না কিছু একটা হবে। তোমাদের সাথে হয় আই থিঙ্ক, তো জানি না তোমাদের সাথে হয় কিনা। আমার সাথে আজ এইটা হয়ে গেছে, চোখটা পুরো খুলে গেছে, আমি তাকাতে পারছিলাম না। এখন যদিও বা একটু ঠিক হয়েছে, জানি না পরে কি হবে। তো চলো দেখতে থাকো, আমরা এখন রিহার্সেলে যাবো। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি রিহার্সেল টাইমটা থেকে। লকডাউন কন্টিনিউ করা হয়নি, কারণ যা গরম, এত রোদে বুঝতে পারছো কন্টিনিউ করতে পারিনি। বলছি না ওখানে যে দেখাচ্ছে টাটা। আচ্ছা, এদিকে আজ আমাদের প্রোগ্রাম ক্যান্সেল বৃষ্টির জন্য। তো আবার কাল সকাল 12টায় হবে বলছে, যখন আমার কাছে এটা। হ্যাঁ, এত রোদে রোদে আজ সকালে রেসে নিয়েছি, খুব খেতে যাচ্ছি। আর সকালে অনেক রেসে দিয়েছি, আবার কাল করে আসবো, মানে প্রোগ্রাম করবো। সো গাইজ, আমরা এখন ঘর চলে এসেছি, খুবই টায়ার্ড, বহুত টায়ার্ড। কোন সকাল 6টা থেকে চলছে এরকম ভাগা দৌড়া, এদিক ওদিক সেদিক যাওয়া, বাট আজ প্রোগ্রামই হলো না, কি আর বলবো, এত বাজে ওয়েদার হয়ে গেল। কাল বলছে আবার 12টার সময় আছে, দেখি কি হয় কালকে। আবার কি হয় মানে এরকম আমাদের সাথে আজ কত অত্যাচার হয়, এই সকাল থেকে এরকম অত্যাচার চলছে। কালকেও বহুত টায়ার্ড, সকালে রেডি হতে হবে। একদম চাড়ে গেছি সকলকে, গুড নাইট। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা বুঝছি না, এটা নেক্সট দিনের ব্লগ। তো কালকে তোমরা দেখতে পেলে, কাল রাত্রে অবস্থা খুব খারাপ, এত রেডি হয়ে আগে। হ্যাঁ, মাঝে প্রচণ্ড বৃষ্টি, অ্যান্ড আমাদেরকে রেডি হওয়ার ছিল, আর হলো অনেকটাই লেট হয়ে গেছিলো যে বছর কাল ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এত বৃষ্টি, এত এই যে অনেক কিছু দেখানো ছিল, বাট কিছুই দেখাতে পারিনি। তো দেখি, জানি না আজকে আর কতটা কি দেখাতে পারবো, মানে কি বলবো, এমন সিচুয়েশনে যদি ফোনটা বার করার মতো একটুও টাইম পাইনি। বৃষ্টি পড়ছিল, ভিতরে ছিলাম, এত কিছু মিচি হচ্ছে, আওয়াজে কিছু হতো না, দেখানো যেত না, শোনাও যেত না। তো ওই জন্য কিছু কন্টিনিউ করতে পারিনি, কারণ রাত্রে এসে শুয়ে পড়েছিলাম, দেন সকালে উঠে চোখ দিচ্ছি, আরও ফুলে গেছে আমার, তাই না কি হবে। আজকে 12টার সময় আমার কথা ছিল প্রোগ্রাম, বাট এখন আমি ফোন করেছিলাম একজনকে, এসে বললো হয়তো বিকেল হবে, কারণ ডান্সটা আসবে না, কারণ সকালে আরও যে অর্কেস্ট্রা যারা ছিল তারা গান করবে, তারপর আমাদেরকে দিবে। তো সবই বিকেল দিকে যদি দেয় খুব ভালো হয়, তাই না কি হবে। তো 5টার সময় আছে বৃষ্টি পড়ে, আজকে প্রোগ্রাম ক্যান্সেল, মানে আমি তাই না কি বলতে চলেছি, যাই না হোক না কেন, তোমাদেরকে দেখাবো। সো গাইজ, আমরা এখন রেডি হয়ে গেছি, মানে আমি রেডি হয়েছি, সকালে বাড়িতে আছে, ও রেডি হয়ে গেছে, আমরা একটু বেরিয়ে পড়বো রেডি হওয়ার জন্য। সময় যাতে ঘর যাবো, সেখান থেকে তারপর 3টার সময় আমাদের প্রোগ্রাম, একটু আগে অভিনেতা কল করে আমাদের কনফার্ম করলো। তো যার রোদ আর আমার চোখের অবস্থা, হালকা করে হয়তো সন্ধ্যার সাথে যদি দেখাচ্ছে, জানি না কি দেখাচ্ছে, আর আছে প্রচুর অসুবিধা পাচ্ছে, জানি না কিরকম কাটবে আগের দিনটা, কাকে দিনটা তো বহুতই বাজে কেটেছে, তোমরা দেখতেই পেলে। আজকের দিনটা জানি না কেমন কাটবে, সকালে বাজেই কাটছে, কারণ কেমন জানি না, দেখতে থাকো। আমরা ফুল রেডি হয়ে গেছি, পিছনে বোনটা আছে, এসে পর চলে গেল, যাই হোক। সো জানি না, আমাদের অবশ্য ডান্স দেবে বলছে, আজকে 7টার সময় ডান্স দিয়ে দেবে আমাদেরকে, দেখা যাক কিরকম কি হয়। দুপুরের পর থেকে একটু ভালোই লাগছে, আমার চোখ খোলাটাও কমে গেছে, অনেকটা হ্যাপি আছি, জানি না এটা নজর না দিয়ে গেলে হচ্ছে কারণ ওই। Thank you.
খারাপ অবস্থা হয়েছে, কালকে বললাম আমার চোখের অবস্থা খারাপ হয়েছিল, তো এখনো খারাপই আছে। যাই হোক, ওটাকে ইগনোর মারা যাক। তো ব্লগটা কমপ্লিট করে নিই। কাল রাতে আসতে বহুত লেট হয়ে গেছিলো আমাদের, এতটাই লেট হয়ে গেছিলো মানে বাইরে গেছি, মায়ের কাছে একটু করে বকা নিয়ে খেয়েছি, কারণ প্রচুর রাত হয়ে গেছিলো আসতে আমাদের, তাই আর কমপ্লিট করতে পারিনি। ভাবলাম এখন কমপ্লিট করা যাক, তাই ঘুম থেকে উঠে ঝটফট করে কমপ্লিট করতে বসে গেলাম। তো কীরকম লাগলো আমাদের ভিডিওটা সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে নিয়েছো তাহলে একটা ছোট কাজ করে দিও, একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাবে কীরকম হয়েছে। আর সাবস্ক্রাইব করলে অল বাটনটা ক্লিক করতে বলো না, কারণ ওটা না করলে আমাদের কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো ওটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমাদের প্রতিটা ভিডিও তোমাদের কাছে চলে যায় ফার্স্টে। ওকে, সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সুস্থ থাকো।